কোর্সের প্রথম লেকচারে তোমাদের স্বাগতম এই লেকচারে কোর্স সম্পর্কে আমরা আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করব কোর্সের উদ্দেশ্য কি এই কোর্সের উদ্দেশ্য হচ্ছে যারা ইনফরমেটিভ অলিম্পিয়াডে অংশগ্রহণ করবে তাদেরকে আরেকটু ভালোভাবে প্রস্তুত করা তো ইনফরমেটিভ অলিম্পিয়াডটা তোমরা জানো ইতিমধ্যেই যে এটি হচ্ছে একটি প্রোগ্রামিং প্রতিযোগিতা তো এখানে বুদ্ধির পাশাপাশি প্রোগ্রামিংটাও লাগে তো আমরা হয়তো তোমাদের বুদ্ধিটা বাড়িয়ে দিতে পারবো না কিন্তু তোমাদের যে প্রোগ্রামিংয়ের বেসিকটা সেটা দাঁড় করানোর চেষ্টা করব তারপরে তোমাদের অনেকে প্রশ্ন থাকবে যে কোর্সটি কাদের জন্য এই কোর্সটি ক্লাস সিক্স থেকে বা সিক্স থেকে বলবো কেন আসলে যে কি যে কেউ ক্লাস ফাইভ সিক্স বা তার উপরের ক্লাসে সবার জন্যই উপযোগী তো বিশেষ করে আমরা নজর দিব হচ্ছে স্কুল কলেজের ছেলেমেয়েরা যারা একেবারে প্রথমবার প্রোগ্রামিং শিখছ তাদের জন্য এখন যারা স্কুল কলেজে পড়ে না তারাও কি অংশ নিতে পারবে হ্যাঁ যারা স্কুল কলেজে পড়ে না তারাও এখানে অংশ নিতে পারবে কারণ অংশ নিতে তো কোনো সমস্যা নেই এটা যেহেতু অনলাইনে হচ্ছে এমন যদি হতো আমার একটা নির্দিষ্ট ক্লাসরুম আছে যেখানে আমি বিশ জন বা তিরিশ জনের বেশি জায়গা দিতে পারবো না তখন হয়তো বাকিদের অংশগ্রহণের সুযোগ দেওয়া যেত না তো এটা একটা চমৎকার অভিজ্ঞতা হবে যদি বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণীর মানুষ কেউ হয়তো স্কুলে পড়ছে কেউ কলেজে পড়ছে কেউ পড়ছে বিশ্ববিদ্যালয়ে কেউ বা বিশ্ববিদ্যালয়ে পাশও করে গেছে সবারই অধিকার আছে প্রোগ্রামিং শেখার এবং প্রত্যেকেই যারা প্রোগ্রামিং সম্পর্কে আগ্রহী এবং প্রথমবার প্রোগ্রামিং শিখবে তারা এই কোর্সটি করতে পারবে এবং কোর্সে অংশ নিতে কোনো ফি লাগবে না এই কোর্সটি সম্পূর্ণ ফ্রি এবং কতদিন চলবে কোর্সটি চলবে হচ্ছে ছয় সপ্তাহ আগস্টের উনত্রিশ তারিখ থেকে শুরু হবে এবং এরপর ছয় সপ্তাহে কোর্সটি শেষ হবে এবং কোর্সে কী শেখানো হবে চলো আমরা সিলেবাসটা আরেকটু একটু ভালোভাবে দেখি এই কোর্সের সিলেবাসে তোমরা দেখতে পাচ্ছো প্রথম সপ্তাহে আছে হচ্ছে প্রোগ্রামিং পরিচিতি তো এখানে আমরা প্রোগ্রামিংয়ের ব্যাপারটাকে আরেকটু ভালোভাবে জানবো দ্বিতীয় সপ্তাহে হচ্ছে কন্ডিশনাল লজিক তৃতীয় সপ্তাহে হচ্ছে লুপ চতুর্থ সপ্তাহে থাকবে ফাংশন ও অ্যারে পঞ্চম সপ্তাহে স্ট্রিং এবং শেষ সপ্তাহে থাকবে ফাইল ও স্ট্রাকচার এখন প্রতি সপ্তাহেই তোমাদের কিছু ভিডিও লেকচার দেওয়া হবে এক ঘন্টা বা তার আরও কম সময় এগুলি তোমরা ইউটিউবে দেখবে এবং যারা ইউটিউব থেকে সরাসরি স্ট্রিমিং করে দেখতে পারবে না তোমরা একটু খোঁজাখুঁজি করলেই দেখবে যে বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে যেখানে তুমি ইউটিউব ভিডিও ডাউনলোড করতে পারো তো সেগুলো তোমরা ডাউনলোড করে নিয়ে দেখবে তারপর থাকবে কিছু কুইজ কুইজ নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই কুইজগুলো হবে খুবই সহজ এবং মোটামুটি আমরা লেকচারে যা বলবো সেগুলোর উপরই তো তুমি মনোযোগ দিয়ে লেকচার দেখছো কি না সেটার জন্যই আসলে এই কুইজগুলো সেই কুইজগুলো তোমরা দিবে এবং প্রথম সপ্তাহের পর থেকে দ্বিতীয় সপ সপ্তাহ এবং তার পরবর্তী প্রত্যেক সপ্তাহে তোমাদের জন্য থাকবে প্রোগ্রামিং অ্যাসাইনমেন্ট এখানে নিজেরা কোডিং করে প্রবলেম সলভ করতে হবে এবং সেটা সাবমিট করতে হবে আমাদের সিস্টেমে তো আমি আরেকটা ব্যাপার তোমাদেরকে বলে দিই তোমরা আগে বলেছি যে তোমরা প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট নিজে নিজে করার চেষ্টা করবে নিজে করতে পারলে ভালো এবং নিজে না করতে পারলে নাই কারো থেকে কপি পেস্ট করবে না তো আশা করছি এই কোর্সটা তোমাদের জন্য একটা নতুন অভিজ্ঞতা হবে এবং আমাদের জন্য নতুন অভিজ্ঞতা এবং যদি এই কোর্সে আমরা দেখি যে না আমাদের অভিজ্ঞতা ভালো এবং তোমাদের অভিজ্ঞতাও ভালো তাহলে হয়তো ওই কোর্সটি পরবর্তীতে আমরা আরও চালিয়ে নেওয়ার চেষ্টা করব